বন্ধুরা আজ আমি চলে এলাম বকফুলের মুচমুচের বড়ার একটা রেসিপি নিয়ে এটা গরম ভাত আর গরম ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আর তোমরা চাইলেও এটা মুড়ির সঙ্গেও খেয়ে দেখতে পারো ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা খুবই সংক্ষেপে করছি আশা করি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে তো দেখো আমি কতগুলো বকফুল নিয়ে নিয়েছি একটা পাত্রে এবার ফুলটাকে আমি পরিষ্কার করে নেব ফুলের মাঝখানে একটা শীষ মতন থাকে সেই শীষটা আমি ফেলে দেবো নাহলে বন্ধুরা এই শীষটা থাকলে একটু তেতো লাগে খেতে অনেকে এই বক ফুলের শীষটাকে ফেলে দিয়ে বক ফুলটাকে গোটা অবস্থায় বক ফুলের বড়া করে তোমাদেরকে দেখিয়েছে তবে বন্ধুরা আমি একটু তোমাদেরকে একটু আলাদাভাবেই ফুলের বড়া রেসিপিটা দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ বকফুলের পাপড়িটাকে আমি আলাদা করে নিচ্ছি আর এদিকে দেখো বকফুলের মাঝখানে যে সিসটা থাকে সেটা আলাদা করা আছে এবার আমি বকফুলের পাপড়িটাকে আমি পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার করে এবার আমি একটা পাত্রে এটাকে নিয়ে নেব তো বন্ধুরা আমি বকফুলের পাপড়িগুলোকে আমি আলাদাভাবে একটা পাত্রে নিয়ে নিলাম এবার বকফুলের বড়াটা করতে যা যা লাগবে সেটা আমি এর মধ্যে দিয়ে নেব প্রথমে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আর দুটো কাঁচা লঙ্কা কোচানো দিয়ে নিলাম আর দিয়ে নেব স্বাদ মতন লবণের মধ্যে আমি বকফুলটা দিয়ে ভেজে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলেও পেঁয়াজটা নাও দিতে পারো এবার আমি দিয়ে নিলাম লবণ স্বাদ মতন আর দিয়ে নেব তিন চামচ বেসন আর মুচমুচে করার জন্য দিয়ে নেব দু চামচ চালের গুঁড়ো তো সমস্ত উপকরণটা দেওয়া হয়ে গেছে এবার আমি বক ফুলে পাপড়ির সঙ্গে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব তো দেখো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে নিলাম জল দিয়ে সমস্ত উপকরণটাকে একটু মাখো মাখো করে একটু মেখে নেব। তা তোমরাও দেখলে বুঝতে পারছো মাখাটা আমার একদম মাখো মাখো করে মেখেছি একদম পাতলা পাতলা করে মাখিনি আর এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হতেই আমি একটা শেপে আমি বকফুলের বড়াগুলোকে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি এই শেপে বড়াগুলোকে পুরোটাই ভেজে নেব তোমরা চাইলে যে কোনো শেপে তোমরা বকফুলের বড়াগুলোকে ভাজতে পারো এবার আমি একটা পিট ভাজা হয়ে গেছে এটা ফিরিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে ঠিক এভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে তো দেখো বন্ধুরা ভাজাটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে বক ফুলের বড়াটা এবার আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমার বক ফুলের বড়া রেসিপিটা কেমন হলো তাহলে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে